হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের জন্য নতুন একটি ব্যবসার আইডিয়া নিয়ে হাজির হয়েছি যে ব্যবসাটি কিনা আপনারা নিজ বাড়িতে বসে করতে পারবেন প্রবাসীরা করতে পারবেন সকল শ্রেণীর মানুষরা করতে পারবেন যারা কিনা বিভিন্ন ব্যবসা ঝামেলা মনে করেন দোকান ভাড়া নিতে হবে তারপর হচ্ছে বাকি বাট্টা দিতে হবে মাল নিয়ে আসতে হবে দোকানে বসে থাকতে হবে তারা কিন্তু আজকের এই ভিডিওটি দেখতে পারেন আজকের এই ভিডিওতে আমি মোট তিনটি খাত দেখাবো তিনটি খাত থেকে আপনি যে কোনো একটি খাত চুজ করে নিতে পারেন আপনার জন্য ঠিক আছে তো যাই হোক আমি সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো আজকে আমি আপনাদের জন্য যে তিনটি খাত নিয়ে আসছি তার প্রথম খাতটা হচ্ছে যে আপনি যদি কোনো প্রকার ব্যবসা না করে টাকা ইনভেস্ট করে ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনি আপনার গ্রামের বাড়িতে হোক শহরে হোক যেখানে হোক আপনি কিন্তু সেগেনাল আট থেকে নয় লক্ষ টাকার মধ্যে একটি প্রাইভেট কার কিনতে পারেন একটি মাইক্রোবাস কিনতে পারেন একটি হাইস গাড়ি ক্রয় করতে পারেন আবার দশ থেকে বারো লাখ টাকার মধ্যে আপনি একটি নিউ ব্র্যান্ড পিক আপ ক্রয় করতে পারেন অর্থাৎ টাটার যে ছোটো পিক আছে সেই পিক আপগুলি কিন্তু আপনি ক্রয় করতে পারেন তো এই যে কয়েকটা স্টেপ এটা ক্রয় করলে আপনার কী লাভ হ্যাঁ আপনি কীভাবে টাকাটা ইনকাম করবেন তো আপনি দেখেন যে বর্তমানে কিন্তু মাইক্রোবাসের ভালো চাহিদা আছে গ্রাম থেকে শহরে সব জায়গায় হাইস গাড়ির ভালো চাহিদা রয়েছে প্রাইভেট কারের ভালো চাহিদা রয়েছে পিক আপের ভালো চাহিদা রয়েছে তো আপনি যদি এই গাড়িগুলি চালানো যদি পারেন তাহলে ভালো কথা আর না হলে আপনি দেখা হলো তিন মাস চার মাস পাঁচ মাস শিখে আপনি সুন্দরভাবে আপনার এই নিজের গাড়িটা আপনি বাড়িতে বসে চালিয়ে প্রতিদিন নগদ টাকা ইনকাম করে কিন্তু আসতে পারেন আপনি গ্রামের বাড়িতে যদি একটি প্রাইভেট কার সেগনাল ক্রয় করে যদি চালানো শুরু করেন আপনি ইউজ পরিমাণ টিপ পাবেন আপনি একটি হাইস গাড়ি কিনলে ইউজ পরিমাণ টিপ পাবেন আপনি একটি পিক আপ কিনলেও সারাদিনে দুইটা টিপ মারলে আপনার কিন্তু পুষে যাচ্ছে আপনার কু একদম নগদ টাকা ইনকাম করে আপনি ঘরে আসতে পারতেছেন আপনার কোনো বাকি বাট্টা অন্যান্য ঝামেলায় কিন্তু জড়াতে হচ্ছে না ঠিক আছে এবং গ্রামের বাড়িতে মাইক্রোবাস থেকে শুরু করে হাইস থেকে শুরু করে প্রাইভেট কার থেকে শুরু করে এগুলি কিন্তু ভালো পরিমাণের চাহিদা রয়েছে গ্রাম শহর সব জায়গায় একভাবে আপনাকে ফোন দিয়ে এক সপ্তাহ আগে বলবে যে ভাই আমি তো অমুক জায়গায় যাবো অমুক দিন কিন্তু আমাকে নিয়ে যেতে হবে এরকমভাবে কিন্তু আপনি টিপ মারতে পারবেন অর্থাৎ আপনি রানিং টিপ ছাড়াও আগাম টিপ আপনার বাড়িতে বসে বসে আপনি ধরতে পারবেন শুধুমাত্র ফোনে ফোনে ভালো একটু সার্ভিস দিবেন দুই টাকা একটু কমিয়ে নিবেন আপনার গাড়ির পিছনে সিরিয়াল ধরে থাকবে মানুষ আপনার মানে কাস্টমারের অভাব হবে না তাহলে আপনি বাড়িতে বসে আমি কথার কথা ধরি যে আপনি দশ লক্ষ টাকা দিয়ে একটি সেগানাল বা একটি মিডেল পর্যায়ে একটি হাইস গাড়ি ক্রয় করলেন বা একটি প্রাইভেট কার মাইক্রোবাস ক্রয় করলেন তো এটা আপনি মাসের মধ্যে যদি পনেরো দিনও যদি পনেরোটা টিপ মারেন আর পনেরো দিন যদি আপনি বসেও থাকেন তারপরও আপনার কত টাকা হচ্ছে এক একটা টিপ যদি তিন থেকে চার হাজার টাকার মধ্যে হয় দুই হাজার টাকার মধ্যে হয় তারপর দুই হাজার টাকা করে হলো পনেরোটা টিপের দাম তিরিশ হাজার টাকা তাহলে আপনার এই তিরিশ হাজার টাকার যে পনেরোটা টিপ এখানে আপনার খরচ কত টাকা মানে গ্যাস খরচ কত টাকা এটা একটু ক্যালকুলেশন করেন তো দশ হাজার টাকা যদি আমি গ্যাস খরচ মানে বাদ দিই দশ হাজার টাকার কি গ্যাস লাগবে কখনোই লাগবে না তবুও আমি দশ হাজার দশ হাজার টাকা ধরতেছি তবুও তো আপনার বিশ হাজার টাকা মানে শুয়ে বসে বিশ হাজার টাকা ইনকাম করতেছেন আর পনেরো দিন আপনার যেতেই হচ্ছে না এটা নয় এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি একদম ছোটো করে তাহলে আপনি ধরেই নেন যে আপনি এই বি তিরিশ দিনের মধ্যে যদি আপনি তিরিশ দিন তিরিশটা টিপ মারতে পারেন একটা করে টিপ প্রতিদিন দুইটা তিনটা আমি ধরলাম না একটা করে টিপ দিলে তিরিশটা টিপ হয় তাহলে আপনি একবার চিন্তা করেন যে আপনি যদি গাড়িটা নিজে চালাতে পারেন তাহলে আপনার সেই আট থেকে দশ লক্ষ টাকা উঠাতে কতদিন সময় লাগে এবং আপনার মাসে কত টাকা ইনকাম হচ্ছে এইভাবে যদি আপনি একটু বুদ্ধি করে ক্যালকুলেশন করে সুন্দরভাবে আপনার সেই গাড়িটা যত্ন সহকারে যদি আপনার বাড়িতে বসে আপনি পরিচালনা করতে পারেন তাহলে কি বলবো যে টাকা আপনার পিছনে মানে দৌড়াবে এটা আপনি একদম লিখিত আকারে লিখতে পারেন অনেকে এই বিষয়গুলি সুন্দরভাবে ক্যালকুলেশন করে না পরিপাটিভাবে বিষয়টা সাজিয়ে নেয় না হুম কীভাবে কীভাবে তার স্টেপ পরিচালনা করবে সেটাও সে সাজায় না আর যার ফলে দেখা গেলো যে ওই তার মধ্য দিয়ে অনেকেই লস খায় তো আমি মনে করি যে এই যে বিষয়টা আমি এতক্ষণ পরে যেটা শেয়ার করলাম যে আপনি একটি গাড়ি কিনে যদি নিজে চালান তাহলে এখানে কিন্তু লস হওয়ার কোনো সম্ভাবনা নেই কোনো সম্ভাবনা নেই আপনি ওই দশ লক্ষ টাকা উড়তে গেলে দুই বছরের মধ্যে উঠিয়ে ফেলতে পারবেন দুই বছরের মধ্যে এর বেশি আর সময় লাগবে না তার পাশাপাশি আপনি যদি একটি নতুন পিক আপও ক্রয় করে যদি চালান তাহলে দেখা গেল যে আপনার ওই জেলাভিত্তিক যত টিপ আছে যত আরদের টিপ আছে যত মাল আনা নেওয়ার বিভিন্ন রকমের কিন্তু টিপ আছে আপনি যদি জেলার বাইরে যদি নাও যান শুধুমাত্র আপনার জেলার মধ্যেই আপনি ওই পিক আপ দিয়ে টিপ দিয়ে কুলাতে পারবেন না আপনার মাসে একদম হর হামেশা সুন্দরভাবে কিন্তু ইনকাম আসবে ওই গাড়ির মতো আপনি যদি প্রতিদিন একটা করে টিপ যদি দিতে পারেন একটা করে টিপ তারপর আপনার তিরিশ দিনে তিরিশটা টিপ পঞ্চাশ হাজার টাকা একদম চোখ বন্ধ করে চলে আসবে সব কিছু বাদ দিয়ে হুম এত ক্যালকুলেশন করে বুঝালাম না আশা করি আপনারা বিষয়টা কিন্তু সুন্দরভাবে বুঝতে পেরেছেন অতএব যারা এই বিভিন্ন ব্যবসার মধ্যে যেতে চান না তারা কিন্তু এভাবে এই যে আমি যে কয়টা গাড়ির নাম এখানে উল্লেখ করেছি এই কয়টা গাড়ি নিজে কয় করে আপনি কিন্তু চালাতে পারেন এবং সেটার যত্ন নিয়ে আপনি কিন্তু বছরের পর বছর সেই গাড়ি দিয়ে ইনকাম করতে পারেন তার পাশাপাশি কোনো ভাইয়ের যদি এত টাকা পুঁজি না থাকে তাহলে সেক্ষেত্রে কী করণীয় সেক্ষেত্রে হচ্ছে যে আপনার কাছে যদি তিন থেকে পাঁচ লক্ষ টাকা পুঁজি থাকে তাহলেও কিন্তু আপনি আপনার গ্রামের বাড়িতে হোক আর শহরে হোক যেইখানে হোক আপনি কিন্তু ব্যবসাটা করতে পারবেন তো সেটা হচ্ছে আপনি মার্কেটে চলে যান আপনার সেই তিন লক্ষ টাকা নিয়ে তিন লক্ষ টাকা নিয়ে আপনি নিউ ব্র্যান্ড দুইটা গাড়ি ক্রয় করে নিয়ে আসেন মিশু কটো এই মিশু কটো আপনি ক্রয় করে নিয়ে সে একটি আপনি চালান আরেকটি আপনি ভাড়া দেন তো একটি আপনি যদি চালান আপনি প্রতিদিন হাজার বারোশো টাকা ইনকাম করতে পারবেন গ্রাম থেকে শহরে যে কোনো জায়গায় হোক না কেন হাজার বারোশো টাকা ইনকাম করতে পারবেন এবং অপরটি যদি আপনি ভালো একটি ড্রাইভার দেখে যদি ভাড়া দেন তাহলে সেখানে কিন্তু আপনার প্রতিদিন তিনশো টাকা করে হলে মাসে নয় নয় হাজার টাকা আপনার ওই গাড়ির বাবদে খরচ যাচ্ছে কত এক হাজার টাকা গ্যারেজ বিল আপনার নিজের বাড়ি হলে তো আর গ্যারেজ বিল দিতেই হলো না আর বিদ্যুৎ বিল দিতে হলো মাসে দুই হাজার টাকা ধরেন দুই তিন হাজার টাকা ওখান থেকে চলে গেল পাঁচ হাজার টাকায় ধরি চার হাজার টাকা চলে গেল পাঁচ হাজার টাকা তাহলে আপনার মাসে যদি পাঁচ হাজার টাকা করে টিকে তাহলে বছরে আপনার কত টাকা হচ্ছে তাহলে আপনার দুই বছরে কিন্তু গাড়ির টাকা উঠে যাচ্ছে দুই বছর পর ওই গাড়ি আপনি ভাঙ্গারি দামে বিক্রি করলে ওটা আপনার লাভ একদম ইজি স্যাম্পল হিসাব তবে এই সমস্ত ব্যবসা হচ্ছে যত্নের উপরে যত্নের রত্ন মিলে আপনি যত যত্ন করবেন হ্যাঁ পুরাতন লোহাও চকচকা করবে আর আপনি যদি যত্ন না করেন তাহলে নতুন লোয়া আপনি এক সপ্তাহের মধ্যে জং ধরিয়ে দিবেন এটাই হচ্ছে এই ব্যবসার মূল নীতি আপনাকে অবশ্যই যত্ন নিতে হবে তো এইভাবে যারা এই বিভিন্ন ব্যবসা করতে চান না তারা কিন্তু এইভাবে আজকের এই ভিডিও সম্পূর্ণটা ফলো করে হ্যাঁ যে কোনো একটি মাধ্যম ধরে নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন হ্যাঁ আপনার যদি মন চায় আপনি একটি হাইস গাড়ি ক্রয় করেন মাইক্রো বাস ক্রয় করেন পিক আপ ক্রয় করেন অথবা আপনি একটি প্রাইভেট কার ক্রয় করেন অথবা আপনি কম পুঁজিতে এই যে দুইটা অটো কিনে একটি ভাড়া দেন একটি নিজে চালান সুন্দরভাবে আপনি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন একদম ইজিলি তাহলে এর চাইতে কিন্তু সুন্দর ইনকামের যে একটি সোর্স এটা কিন্তু আর হয় না তো আশা করি যে আজকের এই ভিডিও থেকে আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন যে আপনারা এইভাবে যদি ইনভেস্ট করেন তাহলে প্রতি মাসে বসে বসে নিজ বাড়ি থেকে ইনকাম করতে পারবেন নগদ টাকা কোনো ধরনের বাকি বাট্টা নেই তো আজকের এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে এবং এই ব্যবসা সম্পর্কে যদি আরও ঘেটে ঘুটে কিছু হেল্পের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অথবা আবার হোয়াটসঅ্যাপে নক দিবেন তাহলে আজকের মতন বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট টাইমে সুইটেবল একটি ভিডিও নিয়ে